দর্শক, আমেরিকা সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, এবং এটা দর্শকদের ভিতরে বা এটা পাঠকদের ভিতরে অনেক সমাদৃত এবং বিশ্বাসযোগ্য একটি পত্রিকা, এবং সেই পত্রিকা একটা রিপোর্ট করেছে বাংলাদেশকে নিয়ে, একটা ডিটেলস রিপোর্ট করেছে। এবং এই রিপোর্ট করার জন্য দুজন সাংবাদিক, তারা বাংলাদেশে দুবার এসেছিলেন এবং তারা তথ্য উপাত্ত খুব কেয়ারফুলি কালেক্ট করেছেন, এবং এটার হেডলাইন দিয়েছে যে নীরবেই ধ্বংস হচ্ছে একটি গণতন্ত্র, বিচারিক হয়রানির মুখোমুখি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, দ্য নিউ ইয়র্ক টাইমস। সেখানে লিখেছেন যে অধিকার প্রতিষ্ঠা সংকল্পে বিরোধী দলের নেতা কর্মীদের যখন রাজপথে মিছিলে সামিল থাকার কথা, কিংবা অপশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর পরিকল্পনা যখন ব্যস্ত সময় পার করার কথা, তখনই লাখো লাখো নেতা কর্মী দিন কাটতেছে কোর্টের বারান্দায়, আইনজীবী চেম্বারে, কিংবা নির্যাতনের খাঁচায়, মানে কারাগারে। শত শত মামলার স্তূপ আর গুম খুন তারা করে ফিরছে 17 কোটি বাংলাদেশের লাখো লাখো মানুষ। এমন ভয়ানক ফিরিস্তি দিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটির দক্ষিণ এশিয়ার ব্যুরো প্রধান মুজিব মাসালে তৈরি করা এই রিপোর্টটি বাংলায় অনুবাদ করে তুলে ধরতেছি। এই রিপোর্ট তৈরি করার আগে বাংলাদেশ দুইবার ঘুরে আসতে হয়েছে, এবং আপনারা জানেন যে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। 17 কোটি মানুষের বাংলাদেশে আদালতের জনাকীর্ণ কোর্টরুম গুলোতে বিচারের নামে কায়দা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দল সমূহের লাখো লাখো নেতা, সদস্য এবং কর্মীকে প্রায় প্রতিদিনই বিচারকের সামনে হাজিরা দিতে হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগগুলো ঢাহা মিথ্যা এবং প্রমাণগুলো একদম নকল করা। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটের লড়াই যখন আসন্ন, ঠিক সেই মুহূর্তে বিএনপিকে অচল করে দেবার জায়গায় চলছে তার দিনে দিনে স্পষ্ট হয়ে উঠেছে। প্রধান বিরোধী দল বিএনপির হিসাব অনুসারে সংগঠনটির 50 লাখ কর্মী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জর্জরিত। সংগঠনটির সক্রিয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিনিমাম কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে, মানে যার নামে কম আছে তার নামে 12টা মামলা আছে। এমনকি অনেকের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে, যেখানে কঠিন আন্দোলনের সমাবেশ এবং নির্ঘুম পরিকল্পনা তৈরির মাধ্যমে জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন করার কথা, সেখানে তাদের অধিকাংশ সময় পেরিয়ে যাচ্ছে ঢাকা আইনজীবীর চেম্বারে বা কোর্ট রুমের খাঁচা ধীর গতি নিষ্ঠুর নির্যাতনে। সম্প্রতি এক সকালে সাইফুল আলম নীরব নামে একজন বিরোধী দলীয় নেতাকে হাত করা পরিয়ে ঢাকার 10তলা ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে 317টি থেকে 394টি মামলা রয়েছে। মামলার সংখ্যা এত বেশি যে তিনি এবং তার আইনজীবী কেউই নিশ্চিত নন যে ঠিক কতটা মামলা রয়েছে। আদালতের বাইরে আরো এক ডজন বিএনপি পাওয়া গেল, যাদের উপর রয়েছে প্রায় 400 মতো মামলা। তারা একটি সরু গলিতে দাঁড়িয়েছিল, হঠাৎ করে বৃষ্টি নামায় এবং আরো কয়েকজন রাজনৈতিক বন্দির জন্য জায়গা দিতে পুলিশের বাজানো বাঁশির হুইসেল তাদের ব্যস্ততায় বাগড়া বাঁধায়। আব্দুল সত্তার নামে একজন বিএনপি সমর্থক বলেন যে আমি এখন আর কিছুই করতে পারতেছি না, আমার বিরুদ্ধে 60টা মামলা আছে, সপ্তাহে 3 দিন বা 4 দিন আমার আদালতে কেটে যায়, এর জন্য মামলার পর মামলা, বছরের পর বছর, এমন একটা বিষয়। তারপর বলেছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রাজনৈতিকভাবে অনেক সফল হয়েছে, কিন্তু এই সফলতার নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক একত্রীকরণের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিরোধী দলীয় নেতা, বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা বলেছেন যে এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করা। বিগত 14 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, যার মধ্যে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী, বিশেষ করে নিয়ন্ত্রণে নিয়েছেন আদালতের। এইসব জায়গায় তার অনুগতদের দিয়ে ভরে ফেলেছেন, কোনো সমস্যা যাতে না পড়তে হয় এটা নিশ্চিত করার জন্য। রাষ্ট্রের এ সকল প্রতিষ্ঠানগুলোকে তিনি হাতিয়ার বানিয়ে বসেছেন বিএনপির কণ্ঠরোধ করতে এবং রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিশোধের খাস মেটাতে। তার টার্গেটে রয়েছেন শিল্পী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, এমনকি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও। এর লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটি বাংলাদেশকে একটি একদলীয় শাসন দেশে পরিণত করা, যেমন চায়নায় আছে, উত্তর কোরিয়া আছে। ডিসেম্বর বা জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এমন প্রেক্ষাপটে বাংলাদেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ভোটটিকে দেখছে তাদের শেষ লড়াই হিসাবে। অপরদিকে শেখ হাসিনা সহযোগীরা বলছেন যে অনিশ্চয়তার মধ্যে থেকে কোনোভাবেই বিএনপিকে জিততে দেওয়া যাবে না, কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে। বিএনপি নেতারা বলেছেন যে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তাদের প্রায় 800 কর্মীকে মেরে ফেলেছে এবং 400-এরও বেশি গুম হয়ে গিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। এরপর কলামে লেখা হয়েছে যে কিভাবে শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা আসলো, এগুলো আপনারা জানেন, জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান কিভাবে মারা গেল, তো এগুলো আর আমি পড়তেছি না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। 2018 সালে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়, এখনো তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। স্বাস্থ্যের অবনতি হয়, এখন তিনি টেলিভিশন দেখে এবং সংবাদপত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। তার ছেলে তারেক রহমান 2004 সাল থেকে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে, যা বিএনপি অস্বীকার করে। বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন এই তারেক রহমান। এমন অবস্থায় দলের ডিফেক্টো নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, তার বিরুদ্ধে রয়েছে 93টি মামলা এবং এই মামলার পিছনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে দৌড়াদৌড়ি করতে হয়। বিগত বছরগুলোতে নিজের অবস্থান নিয়ে শঙ্কা তৈরি হবার কারণে বিরোধীদের উপর আক্রমণের মাত্রা বাড়িয়েছেন শেখ হাসিনা। মানে শেখ হাসিনার আসন টলমল, এর জন্য এটাকে ধরে রাখার জন্য নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে মহামারীর কারণে বৈশ্বিক চাহিদা ব্যাহত হওয়ার পর বাংলাদেশ এখন তার পোশাক শিল্পকে আগের ট্র্যাকে ফিরিয়ে আনতে কাজ করছে। তবে এমন সময় ইউক্রেন রাশিয়া অভিযানের কারণে আমদানি করা জ্বালানি এবং খাদ্যের দাম বেড়ে গিয়েছে, এর ফলে দেশের ডলারের সরবরাহ বিপজ্জনকভাবে কমে গিয়েছে। শেখ হাসিনা বলেন যে এটি আমাদের অর্থনীতিতে প্রচন্ড তাপ সৃষ্টি করেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন আয়োজনে বিএনপির দাবি অস্বীকার করেছেন শেখ হাসিনা। ক্রমবর্ধমান খাদ্য মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি এবং নির্বাচনে কারচুপির সম্ভাবনা নিয়ে জনমনে যে ক্ষোভ, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে রাজপথে নিজেদের শক্তির জানা দিতে চেয়েছিল সরকার দ্বারা নির্যাতিত বিএনপি। জুন মাসে একটি বিশাল সমাবেশের পর বিএনপির বক্তারা অবাধ নির্বাচন ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানান। ঢাকার রাজপথে বিএনপির বিক্ষোভ উত্তপ্ত পরিস্থিতির আভাস দিচ্ছে। এই সময় পাল্টে একটি সমাবেশ আয়োজন করে শাসক দল আওয়ামী লীগ। সেখানে তারা স্বীকার করে যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রের দিকে নজর রাখছে। আপনারা জানেন মার্কিন সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে বেশ কয়েকটি ঘন ঘন সফর করেছেন এবং সমাবেশের কয়েক সপ্তাহ পর বিএনপি যখন আরেকটি সমাবেশের আয়োজন করে, তখনই ক্ষমতার চিন্তায় অস্থির হাসিনা সেটাকে বল প্রয়োগে দমন করেন। দলটির কর্মীরা বড় সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস হামলা চালায়। নতুন করে 500 মামলা দেওয়া হয় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। এই ক্র্যাকডাউন এটাই প্রমাণ করে যে পশ্চিমারা সতর্ক থাকলেও শেখ হাসিনার মতো নেতার উপর তার সীমিত প্রভাবই ফেলতেছে। মানে পশ্চিমার চাপটাপে গুলো শেখ হাসিনার কেয়ার করতেছেন না। শেখ হাসিনা এশিয়ার দুই প্রধান শক্তি চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্কের ভারসাম্য বজায় রেখেছেন। বাংলাদেশি আইনজীবী এবং প্রবাসে থাকা অ্যাক্টিভিস্ট আশরাফ জামান এশিয়ান মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করেন। তিনি বলেন যে সরকার ব্যাপক মাত্রায় বল প্রয়োগ করছে। আশরাফ জামান বলেন যে পুলিশ একটি মামলায় অনেক লোককে গ্রেপ্তার করে, এরপর তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয় এবং একই মামলায় হাজার হাজার মানুষকে বেনামি রাখা হয়, মানে নাম না জানা। তখন যাকেই গ্রেপ্তার করা হয় যে কোনো জায়গা থেকে, তারকেই ওই মামলায় তার নামটা বসিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মানবাধিকার কর্মীরা বলেছেন যে বিচারকের সামনে প্রমাণ উপস্থাপন করার আগেই অভিযুক্তরা মাসের পর মাস জেলে কাটান। এছাড়া জেলে তাদের হয়রানি এবং নির্যাতন করা হয়। আইনজীবী ও আইন বিশেষজ্ঞরা বলেন যে রাজনৈতিক মামলায় জামিন পাওয়া বড়ই কঠিন হয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেলে সরকার এটিকে মহানুপর হিসেবে উপস্থাপন করে, কিন্তু এই ব্যক্তিটিকেই প্রথমে যে আটক করা উচিত ছিল না বা তার আটকই যে বেআইনি ছিল এটা সরকার স্বীকার করে না। আশরাফ জামান বলেন যে আসামি পক্ষের আইনজীবীরা সাধারণত আদালতে যুক্তি দেন যে তার মক্কেলের একটা পরিবার আছে, তিনি ইতিমধ্যে দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন, তাই আপনি যদি দয়া করে তাকে জামিন দেন তাহলে আসামি কৃতজ্ঞ থাকবে, এরপর আদালত হয়তো জামিন দেয়। রাজনৈতিক মামলার জন্য ব্যস্ততম স্থানগুলোর মধ্যে একটি হলো ঢাকা ম্যাজিস্ট্রেট আদালত। সেখানেই জুনের এক সকালে নিয়ে যাওয়া হয়েছিল বিএনপি নেতা নীরবকে। তার আইনজীবী সৈয়দ নজরুল বলেন যে তার মক্কলের বিরুদ্ধে ঢাকা শহরের প্রত্যেকটি থানায় অন্তত একটি করে মামলা রয়েছে। প্রতিদিন সকালে বিচার শুরু হওয়ার আগেই বার অ্যাসোসিয়েশন ভবনের 205 নম্বর কক্ষে প্রায় এক ডজন আইনজীবী ভিড় করেন। সেখানে সৈয়দ নজরুল শেষবারের মতো কাগজ পরীক্ষা করেন। 12 জুন অফিসের বড় খাতায় দেখা যায় যে এই দলটি সেদিন 33 জন ক্লায়েন্টের হয়ে লড়ছে, এর মধ্যে 32টিতেই বিএনপির নেতাকর্মীরা জড়িত। সৈয়দ নজরুল বলেন যে শুনানি চলে সর্বোচ্চ 20 মিনিট, কিন্তু এর জন্য সারাদিন আসামিকে হয়রানির মধ্যে থাকতে হয়। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও আরো অনেক মামলা আছে এবং মামলার আসামি আছে যারা তাদের আদর্শের জন্য লড়ছেন এবং তাদেরকেও চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে। কম্পিউটার প্রকৌশলী দিদারুল ভুইয়া, তিনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে ঢাকায় ফিরেছেন। তিনি একটি ছোট সফটওয়্যার কোম্পানি স্থাপন করেছেন, বিয়ে করেছেন এবং 3 ছেলেকে বড় করেছেন, কিন্তু প্রায় একটা প্রশ্ন তার মাথায় আসে যে তার অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার সিদ্ধান্ত কি সঠিক ছিল। এরপর তিনি
সুশীল সমাজ আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন এবং যার লক্ষ্য ছিল সিস্টেমে নজরদারি জোরদার করা। তার সন্তানরা যাতে বিদেশে জীবন কাটাতে বাধ্য না হয় সেটা নিশ্চিত করতে চান তিনি। দিদারুল ভূঁইয়া বলেন যে কেউ ক্ষমতা গেলেই যাতে আইনের ঊর্ধ্বে চলে না যান, এই কারণে তিনি এগুলো করতেছেন। এবং দিদারুল ভূঁইয়ার গ্রুপ মহামারী চলাকালীন ত্রাণ তহবিলের ব্যবস্থাপনা সমালোচনা করার পর সাদা পোশাকে একদল নিরাপত্তা বাহিনী তাকে একটি ভ্যানে তুলে নিয়ে যায় এবং তার স্ত্রী দিলশা দ্বারা ভূঁইয়া স্বামীর জামিনের জন্য আদালত থেকে আদালতে দৌড়েছেন, কিন্তু তারা তার মামলা শুনতে অস্বীকার করেন, যদিও সরকার তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি। বিচারকরা নামও মামলাটি দেখেই বলে দেন যে দুঃখিত, আমরা জামিন দিতে পারবো না। অবশেষে 5 মাস জেলে থাকার পর জামিন পান তিনি। এই 5 মাস কোনো অভিযোগ ছাড়াই এবং কোনো মামলা ছাড়াই তাকে আটক রাখা হয়। রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অস্পষ্ট অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের প্রায় 1 বছর পর পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি। বাট প্রমাণের মূল অংশ হিসাবে পুলিশ দিদারুল ভূঁইয়ার একটা ফেসবুক পোস্ট জমা দিয়েছে, সেটি আবার তিনি তার মুক্তির কয়েক মাস পর লিখেছিলেন। দেখেন অবস্থা। দিদারুল ভূঁইয়ার গ্রেপ্তারের সময় গ্রেপ্তার করা হয় আরেক অ্যাক্টিভিস্ট মুস্তাক আহমেদকে, তিনি জ্বালিয়ে মারা যান। আবার আপনারা জানেন যে কার্টুনিস্ট কিশোর তাকেও চরম নির্যাতন করা হয়েছে, তিনি এখন সুইডেনে আছেন। ডক্টর ইউনূস প্রশ্নে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের কোরাস পার্টির এই যে লম্ফজম্প, সেটা শেখ হাসিনার জন্য বিপদ আরো বাড়িয়েছে। কিভাবে বাড়িয়েছে? G20 সম্মেলনে ইন্ডিয়ায় শেখ হাসিনার যাবার কথা আছে, সেখানে জো বাইডেনেরও আসার কথা। নিশ্চয়ই শেখ হাসিনা আশায় ছিল যে ইন্ডিয়া একটু ব্যবস্থা করে দিবে, ফাঁকে ফুঁকে হলো একটু কথা জো বাইডেনের সঙ্গে তুলবেন, যাতে আমেরিকা এই সরকারের প্রতি স্যাংশন বা বাবা বিভিন্ন রকমের যে চাপ আরোপ করছে সেগুলো না করে। কিন্তু সে আশায় ঘুরে বালি। কেন? জো বাইডেন এক সময় বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টনের কলিগ ছিলেন। যে সরকারে বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন এবং হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সরকারে জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। সুতরাং যে বিবৃতিতে বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন স্বাক্ষর করেন, সেটি নিয়ে এতটা অন্যায়ভাবে যদি আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনা বাহিনী তাদের প্রোপাগান্ডা মেশিন নিয়ে, সেই শেখ হাসিনা আবার জো বাইডেনের সঙ্গে আলাপ করে কোনো সুবিধা আদায় করবেন, এটি না ভাবাই ভালো। আরেকটি বিষয়ও আলোচনায় খুব কম এসছে, সেটা হচ্ছে এই 183 জন বিশ্ব নেতৃত্ব, তারা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দেননি, তাদের বিবৃতির খুব বড় একটা সুর ছিল বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার নিয়ে। তারা লিখেছিল, সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে আসন্ন জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল এবং চিঠি তারা শেষ করেছিলেন এই বলে যে আসছে দিনে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করবেন। সামনের দিনগুলোতে কিভাবে এই বিষয়গুলোর সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে নজরে রাখার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের শিবিরে যোগ দেব। তার মানে হচ্ছে এটি শুধু ডক্টর ইউনূস ইস্যু নয়, বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকারও একটা ইস্যু। সেইখানে শেখ হাসিনা তার পায়ের নিচের মাটিটাকে আরও একটু সরিয়ে দিলেন তার এই প্রোপাগান্ডা মেশিনকে মাঠে নামিয়ে। এবং বাংলাদেশে যে মানবাধিকার হরণ, বাক স্বাধীনতা হরণ এবং ন্যায়সঙ্গত যে আচরণ বা সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকার, তা নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে বিশ্ব নেতাদের 183 জন, অন্তত তার মধ্যে 104 জন আছেন নোবেল বিজয়ী, তারা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতির বিপরীতে বাংলাদেশে এখন বিবৃতির বন্যা বয়ে যাচ্ছে, আওয়ামী বিবৃতির বন্যা। এই বিবৃতির 3টা হেডলাইনে অন্তত ইতিমধ্যে এসেছে। একটি হচ্ছে 171 জন বিশিষ্ট ব্যক্তির বিবৃতি, আরেকটি হচ্ছে 50 জন সম্পাদকের বিবৃতি, আরেকটি হচ্ছে 13টি বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের বিবৃতি। এই আলাদা আলাদা হেডলাইনে না দিয়ে এটা এভাবে বলা যেত যে আওয়ামী বিবৃতি, কারণ এই ঘুরে ফিরে দেখবেন সেই চেনা মুখ, সেই আওয়ামী লীগের সেই কোরাস পার্টি, তাদের লোক। যেমন বিশিষ্ট নাগরিকদের বিষয়টায় যদি আসি, প্রথমত 171, এরা সম্ভবত এই চেতনা যুক্ত করবার জন্য 71 সংখ্যাটা এনেছেন, কিন্তু চেতনা যুক্ত করতে গিয়ে দেখা গেছে সংখ্যাটা 71 হয়নি বলে অনেক নামকে 2 বার করে ব্যবহার করতে হয়েছে। যেমন এইখানে কয়েক, যেমন 31 এবং 111 দুই সিরিয়ালেই নাম আছে শামীম বসুনিয়ার, অর্থাৎ একই ব্যক্তির নাম 2 বার ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে নুরুল হুদা এবং সবুর খান, এদের নামও
দুইবার করে এসেছে, এইভাবে ডাবল করে নাম ব্যবহার করে করে 171 বানানো হয়েছে। আর সেই বিশিষ্ট ব্যক্তির মধ্যে যারা আছেন এর মধ্যে যেমন অরোমা দত্ত এবং সুবর্ণা মুস্তফা দুজন কিন্তু আওয়ামী লীগের এমপি। তা একদিকে তারা আওয়ামী লীগের এমপি, আবার তারা এই এমপি পরিচয় লুকিয়ে বিশিষ্ট ব্যক্তি হয়ে সেই পরিচয়ে এসেছেন। এর মধ্যে কয়েকটি নাম আমাদের বেশ কৌতূহলের উদ্রেক করেছে, যেমন চঞ্চল চৌধুরী অভিনেতা, সে নাকি বিশিষ্ট ব্যক্তি, ওকে ফাইন। এরকম যদি এই হিরো আলমও বিশিষ্ট ব্যক্তি এদেশের, এরকম সবাই বিশিষ্ট ব্যক্তি। চঞ্চল চৌধুরী কিছুদিন আগেই বলেছিল যে শিল্পীকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করানো উচিত নয়, এই হেডলাইন সংবাদ মাধ্যমে এসেছিল। সেই চঞ্চল যখন বেগম খালেদা জিয়ার বাসায় তাকে তার অফিসে বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়েছিল, তার বিদ্যুৎ লাইন গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সময় খালেদা জিয়ার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে নিয়ে তার বাসার সামনে দাঁড়িয়েছিল যেই চঞ্চল, সেই চঞ্চল আবার আজকে আওয়ামী কোরাস পার্টির ব্যানারে বিশিষ্ট ব্যক্তির পরিচয়ে বিবৃতি দিতে এসেছে, আবার বলবে যে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করাবেন না। মামুনুর রশিদ অভিনয় শিল্পী,